লাগামহীন 83,000 ছাড়িয়ে গেল দেশে দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা, যার জেরে তৈরি হলো রেকর্ড। করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়ানোর পর এখন অবধি কোনো দেশে একদিনে এতজন আক্রান্ত হননি গত 24 ঘন্টায় যা হলো ভারতে। অবশ্য গত 24 ঘন্টায় করোনা কালের মধ্যে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে দেশে। এই প্রথম একদিনে 11 লক্ষেরও বেশি টেস্ট হলো দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় দেশে 83,883 জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন, যার জেরে দেশে মোট আক্রান্ত হলেন 38,53,406 জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলের নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে 39,553 ও 46,934। অর্থাৎ আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে রোজ বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। এই ধারা গত 16 দিন ধরে অব্যাহত। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন 29,70,492 জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা 8,15,538 জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট 67,376 জন। শেষ 24 ঘন্টায় মারা গেছেন 1,043 জন এবং সুস্থ ঘোষণা করা হয়েছে 68,584 জনকে। দেশে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার হার 77.09%। এদিকে বিশেষজ্ঞদের একাংশের মতে প্রতিদিন কত নমুনা পরীক্ষা হচ্ছে, মোট কতজনের নমুনা পরীক্ষা হয়েছে সেই তথ্য সাজিয়ে গুছিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে তুলে ধরা হচ্ছে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার মহামারী নিয়ন্ত্রণে কত কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তা বোঝাতে তৎপর স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু এই নমুনা পরীক্ষা আদৌ কাজে আসছে কিনা তা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে। আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষা না করে অধিকাংশই হচ্ছে অ্যান্টিজেন টেস্ট, অথচ এই অ্যান্টিজেন পদ্ধতিতে নেগেটিভিটির রেট অনেক বেশি, অর্থাৎ পজিটিভ ব্যক্তির রিপোর্টও নেগেটিভ আসে এই পদ্ধতিতে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে 2 মাস আগে পর্যন্ত 98% ক্ষেত্রে আরটিপিসিআর পরীক্ষা করা হলেও এখন অর্ধেকই হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। এদিকে বারবারই বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে অ্যান্টিজেন পদ্ধতির তুলনায় আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট অনেক বেশি ভরসাযোগ্য। অ্যান্টিজেন পরীক্ষায় সময় কম লাগলেও রিপোর্টে অনেক ক্ষেত্রে ভুল থেকে যায়। মঙ্গলবার পর্যন্ত 4,43,37,201 জনের নমুনা পরীক্ষা হয়েছে দেশে। শুধু মঙ্গলবার 10,12,367 জনের নমুনা পরীক্ষা হয়েছে দেশে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে 2 মাস আগে মাত্র 2% নমুনা পরীক্ষা অ্যান্টিজেন পদ্ধতিতে হলেও এখন তা বেড়ে হয়ে গিয়েছে 44%। আরটিপিসিআর 98% থেকে কমে হয়েছে 56%। ফলে নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। কেন আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষা কমিয়ে দেওয়া হলো তা নিয়ে যদিও সরকারের তরফে কিছুই জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন যদি আরটিপিসিআর পদ্ধতিতেই প্রত্যেকের নমুনা পরীক্ষা হয় তাহলে সংক্রমিতের হার এখনের তুলনায় অনেক বেশি হবে। আইসিএমআর এর নির্দেশিকাতেও বলা আছে উপসর্গ রয়েছে যাদের অ্যান্টিজেন পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ এলেও আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।